হ্যালো ফ্রেন্ড, আমি গৌরাঙ্গ সর্দার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল গৌরাঙ্গ। ফ্রেন্ড, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে যদি আমরা নতুন ইউটিউবার হয়ে থাকি তো আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে আমাদের চ্যানেলে একটা নতুন ফিচার্স অ্যাড হয়ে যায়, সেটা হলো আমাদের যে কমিউনিটি ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবটা আমাদের এখানে ওপেন হয়ে যায়। তো ফ্রেন্ড, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে কমিউনিটি ট্যাবটা আসলে কী এবং এটা কীভাবে ব্যবহার করা হয়। তো তার আগে বলি, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যে কমিউনিটি ট্যাব আসলে কী এবং এটা কিভাবে ব্যবহার করা হয়। তো ফ্রেন্ড, আজকে আমি বলবো যে কমিউনিটি ট্যাব হলো এমন একটা জিনিস যেখানে আমরা আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার পরে আমরা আমাদের চ্যানেলে এই ফিচার্সটা আমরা দেখতে পাই। তো 1000 সাবস্ক্রাইবার আমরা অনেক কঠোর পরিশ্রম করে এখানে কমপ্লিট করি। কমপ্লিট করার পরে আমরা যখন এই ফিচার্সটা দেখতে পাই আমাদের চ্যানেলে, তখন আমরা হয়তো বুঝি না যে এটা কিভাবে আমাদের চ্যানেলে ব্যবহার করতে হয়। তো ফ্রেন্ড, আজকে আমি বলবো যে আমরা কিভাবে এটা ব্যবহার করব। তো ফ্রেন্ড, এখানে আমরা মূলত এটা ব্যবহার করতে পারি আমাদের যে সমস্ত ফটো ভিডিওগুলো আছে বা আমাদের কোনো কিছু মতামত আমরা আমাদের সাবস্ক্রাইবারের কাছে আমরা শেয়ার করতে পারি এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে। তো ফ্রেন্ড, এখানে আরেকটা বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে আপনি যদি আপনার যে সমস্ত পুরনো ভিডিও আছে সেই পুরনো ভিডিওগুলো আপনি এখানে যদি শেয়ার করতে পারেন তার লিংক দিয়ে, তাহলে আপনার যে সমস্ত পুরনো ভিডিও আছে সেখানে সেই ভিডিওগুলোর মধ্যে এখানে অনেক ভিউজ পেতে পারেন। তো অনেক সময় দেখা যায় যে আমরা যে সমস্ত ভিডিওগুলো আগে অনেক আপলোড করে রেখেছি সেই ভিডিওগুলো যে আমার যে সমস্ত নতুন সাবস্ক্রাইবার আছে তাদের কাছে হয়তো পৌঁছায়নি, কিন্তু আমি যদি নতুনভাবে আমার সেই ভিডিওগুলোকে কমিউনিটি ট্যাবের মাধ্যমে শেয়ার করি তাহলে আমার যে নতুন ভিডিওগুলো আছে সেই নতুন ভিডিওগুলো আমার সাবস্ক্রাইবারের কাছে পৌঁছাবে, যে সমস্ত সাবস্ক্রাইবার আমার নতুন আছে তাদের কাছে পৌঁছাবে এবং আমার সেই ভিডিওগুলোতে নতুন করে ভিউজ আসবে। তো এখানে ফ্রেন্ড, আমরা করতে পারি যে কমিউনিটি ট্যাবের মাধ্যমে আমরা আমাদের যে বিভিন্ন ধরনের ফটোগুলো আছে, যেমন আমার কোনো ফটো আছে সেই ফটোগুলো আমরা সেই কমিউনিটি ট্যাবের মাধ্যমে শেয়ার করতে পারি। এছাড়া আমাদের কোনো মতামত বা আমরা কোনো ডিসকাশন করতে চাই আমাদের সাবস্ক্রাইবারের সঙ্গে, তাহলেও আমরা এখানে আমাদের মতামতগুলো বা আমাদের ডিসকাশনগুলো আমরা এখানে শেয়ার করতে পারি। অথবা আমরা এখানে কোনো পোল ব্যবহার করতে পারি যেগুলো হয়তো আমাদের সাবস্ক্রাইবারের কাছ থেকে আমরা অ্যান্সারটা পেতে চাই, এই ধরনের কিছু পোল আমরা এখানে শেয়ার করতে পারি। এবং আমাদের যে সমস্ত পুরনো ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর নতুন করে ভিউজ আনার জন্য আমরা এই কমিউনিটি ট্যাবটা ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ড, আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন। এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনার কারোর উপকারে আসতে পারে তাহলে ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করতে পারেন। এবং সবশেষে একটা কথা বলবো যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।